নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। ভয়ানক বিপদে পড়েছে বাংলাদেশ। ইতিমধ্যে ভারতের আদানি গ্রুপ বাংলাদেশকে জানিয়ে দিয়েছে ইলেকট্রিকের জন্য বাকি থাকা $500 মিলিয়ন ফেরত দিতে বলেছে। এবার আসরে নামল রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হল বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্প। এই পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য বাংলাদেশ রাশিয়া থেকে প্রায় $12.65 বিলিয়ন ঋণ নিয়েছিল। প্রকল্পের 90% টাকা রাশিয়া থেকে ঋণ হিসেবে দেয়া হয়। বাংলাদেশের তরফে ঋণ হিসাবে নেওয়া হয়। এর মাধ্যমে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। তবে সরকার বদলের পর এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে গলার কাঁটা হয়ে রয়ে গেছে। কারণ সম্প্রতি রাশিয়া বাংলাদেশ সরকারের কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য দেওয়া ঋণের সুদ বাবদ $630 মিলিয়ন সুদের কথা জানিয়ে চিঠি দিয়েছে। এই সুদের টাকা পরিশোধের জন্য রাশিয়া বাংলাদেশকে 15ই সেপ্টেম্বরের সময়সীমা বেঁধে দিয়েছে। সংবাদ মাধ্যম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। রাশিয়া থেকে পাওয়া ঋণের সুদ এবং বকেয়া বাবদ বাংলাদেশের এখনও পর্যন্ত $630 মিলিয়ন বকেয়া রয়েছে বলে জানা গিয়েছে। এমনিতেই বাংলাদেশের অর্থনীতি বর্তমানে বৈদেশিক মুদ্রার সংকট এবং অন্যান্য অর্থনৈতিক চাপে রয়েছে। এদিকে আবার দেশে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হওয়ায় বাংলাদেশে বিদেশি মুদ্রার রিজার্ভও নিচের দিকে নেমে এসেছে। তাই এই বিপুল অঙ্কের ঋণ পরিশোধে এখন বাংলাদেশ সরকারের কাছে রীতিমতো একটি চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এখনও পর্যন্ত বাংলাদেশ সরকারের তরফে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি। তবে বিশেষজ্ঞরা বলেছেন, এই ঋণ পরিশোধ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা এবং রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সমঝোতার প্রয়োজন হতে পারে। বাংলাদেশের নীতি নির্ধারকেরা বর্তমানে একটি কার্যকর সমাধানের জন্য কাজ করছেন বলেই ধারণা করা হচ্ছে। রাশিয়া থেকে পাঠানো চিঠি এবং 15ই সেপ্টেম্বর সময়সীমা বাংলাদেশকে একটি কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেছে। অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই ধরনের আন্তর্জাতিক ঋণের সুদ পরিশোধে বিলম্ব হলে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর প্রভাব পড়তে পারে এবং ভবিষ্যতে ঋণ পাওয়া আরও কঠিন হয়ে যেতে পারে। একই সঙ্গে এই ধরনের সুদ পরিশোধে দেরি করলে আর্থিক জরিমানা, চুক্তির শর্তাবলীর পরিবর্তন হতে পারে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।